লুকানো কষ্ট, কবি মোহাম্মদ মমিন মিয়া। কখনো সময় নিয়ে মেধা মননে ভেবে মেহেদি গাছের কাছে দাঁড়িয়ে মেহেদি পাতা নিয়ে ভেবেছ কি সবুজ মিশ্রণ, ছোট ছোট পাতলা ডালে দুই দিক দিয়ে পাশাপাশি মিলেমিশে আছে ফাল্গুনি পৌষে চৈত্রে অটল। দক্ষিণা হাওয়ায় উত্তর হাওয়ায় চৈত্রের প্রখরতায় অবিচল শরৎ ঋতুতে তার উপস্থিতি। মেহেদি পাতা দিয়ে আমরা কত উৎসব করি, ধর্মীয় সামাজিক জাতীয় গোত্রীয় সকল উৎসবে মেহেদি পাতার রং লাগিয়ে কত আনন্দিত হই। ছেলে মেয়ে ছোট বড়, কিশোর যুবক বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ নেই, সবাই খুশি মনে টকটকে রক্তলাল আভা হাতে মাথায় লাগাই, কত রূপের আলপনা করে উল্কি আঁকি। কিন্তু মেহেদি পাতার এই রক্তলাল আভা নিয়ে কোনোদিন কেউ ভাবি না। কবে থেকে কেন কি কারণে তার বুকে এত রক্ত জমা হয়েছে, কত কষ্ট দুঃখ ব্যথা বেদনা ক্ষোভ ক্লান্ত শান্ত হয়ে ভেতরে জমা রেখেছে, এমন করে রেখেছে কাউকে বুঝতে দেয়নি, বুঝতেও পারে না। কি মিশ্রণতা সবুজ সজীবতায় সবাইকে হাসি খুশি রাখে। মেহেদি পাতাকে হাসতে হাসতে গানে গানে উলুধ্বনি দিয়ে ছিঁড়ে আনি, পানিতে ডুবিয়ে শিল পাটায় বেটে মিহিমিহি করি, বুকে সব রক্ত বের করি নিজেকে সাজাতে, হাতে নখে আঙুলে মাথায় চুলে দিয়ে হাসি মুখে চলি। এক মুহূর্তের জন্য ভাবি না কত দিন কত বছর কত যুগ যুগান্তর ধরে জমিয়ে রাখা এই লাল রক্তিমা জমা আছে এই ছোট দেহে।